ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। গীতার প্রচার এবং প্রসারে অভিনব উদ্যোগ নিল আমবাসার বিশিষ্ট শিক্ষক স্বপন নব। আজকালকার ছেলেমেয়েদের মধ্যে গীতা সম্পর্কে যাতে যাবতীয় তথ্য থেকে শুরু করে জ্ঞান যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, তার জন্য এই উদ্যোগ নিল, নিজের কাঁধে নিজের স্বমহিমায় এই উদ্যোগ নিল আমবাসার বিশিষ্ট শিক্ষক স্বপন নব। তিনি আমবাসার বিভিন্ন স্থানে, বিশেষ করে পৃথক পৃথক তিনটি জায়গাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং যে অনুষ্ঠানের মধ্যে মূলত ছাত্রছাত্রীদের ভগবত গীতা সংক্রান্ত বিভিন্ন বিষয় গুলিকে সবার মধ্যে অবগত করার জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। কুইজ প্রতিযোগিতা তো অনুষ্ঠিত হয়, তার পাশাপাশি আলোচনা সভা থেকে শুরু করে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আমবাসাতে তিনটি পৃথক স্থানে। মূলত ছাত্রছাত্রীদেরকে গীতা সম্পর্কে, গীতা সংক্রান্ত বিষয়ে মনোযোগী করে তোলার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষক স্বপন নব। শিক্ষক স্বপন নব, তিনি কি জানাচ্ছেন এই আজকে তার যে নিজের উদ্যোগে, উদ্যোগে তিনি যে অনুষ্ঠানের আয়োজন করেছে গীতা সম্পর্কিত তথ্য ছড়িয়ে দেওয়া প্রচার প্রসারের জন্য, তিনি কি জানিয়েছেন? শুনুন একবার। So I am requesting to all of the people of Tripura, all of you, please read at least 15 minutes Bhagavad Gita. Okay, thank you. Pranam. আমাদের বিশিষ্ট শিক্ষক স্বপন নব বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আজকালকার ছেলেমেয়েদের মধ্যে বিশেষ করে লক্ষ্য করা যায় যে বিভিন্ন ধর্মীয় যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলি সম্পর্কে অনেকেই অনীহা লক্ষ্য করে যায়, অনেকেই অনীহা প্রকাশ করে সেগুলি পড়ার ক্ষেত্রে, সেগুলিকে জানার ক্ষেত্রে, জ্ঞানার্জনের প্রচুর ক্ষেত্রে। তবে ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের যে ধর্মীয় গ্রন্থ গীতা, সেই গীতার বিভিন্ন প্রচার, গীতা সম্পর্কিত জ্ঞান সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া, তার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি নিজের উদ্যোগে শিক্ষক স্বপন নব, তিনি এলাকার ছেলেমেয়েদের, ছাত্রছাত্রীদেরকে আরো শিক্ষিত করে তোলা এবং গীতা সম্পর্কে জ্ঞান সকলের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে, তার জন্য এই কুইজ প্রতিযোগিতা তিনি আয়োজন করেছেন। তবে শুধুমাত্র কুইজ প্রতিযোগিতা নয়, শীতকাল মানেই বিভিন্ন রকমের আনন্দ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা থাকে, তার মধ্যেই অন্যতম হচ্ছে গান নাচের মাধ্যমে অনুষ্ঠানকে তিনি আরো একটি অন্যতম রূপ দিয়েছেন, অন্যতম মাত্রা পেয়েছে এই অনুষ্ঠান, যেখানে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এলাকার মানুষজন, স্থানীয়রা সকলেই এসে জড়ো হয়েছেন অনুষ্ঠানে এবং সকলের মধ্যে একটা অন্যতম আমেজ, অন্যতম উৎসবের পরিস্থিতি লক্ষ্য করা গেছে। আমবাসা ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে অভিনব উদ্যোগ এক কথায় আমরা বলতে পারি শ্রীমদ গীতা সম্পর্কে জ্ঞান সকলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন স্ব উদ্যোগে শিক্ষক স্বপন নব। একটি বিরতি নিচ্ছে, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।